মানুষের স্বভাবজাত একটি বৈশিষ্ট্য হলো পুরাতনকে ভেঙে আরও নতুন আয়তন ও শক্তির দিকে আগের চেয়ে বেশি উন্নত করে নতুন আঙ্গিকে সৃষ্টি করার প্রবল ইচ্ছাশক্তি। এই নিমিত্তে প্রতিনিয়তই চলছে ভেঙে করার প্রতিযোগিতা। সামরিক বিশ্বে প্রতিটি জাতির কাছে একের চেয়ে অধিকতর উন্নত যুদ্ধ সরঞ্জাম নির্মাণের প্রতিযোগিতা প্রবল। উদাহরণস্বরূপ এর নমুনা দেখা যায় বিশ্বের নৌ সামরিক খাতে। যে দেশে নৌ যত উন্নত সে জাতি তত বেশি উন্নত। এছাড়া এটি একটি দেশের অন্য দেশের ওপরে প্রভাব বিস্তারের স্বরূপ হিসেবেও আখ্যায়িত হয়ে থাকে। পরমাণু শক্তি এবং মহাকাশ প্রযুক্তির মধ্য দিয়ে বর্তমানে নৌখাত শক্তি পাল্লা দিয়ে আধুনিকায়ন ও শক্তিশালী হচ্ছে। আজ আমরা আমাদের ভিডিওতে আপনাদের বিশ্বের সেরা 10টি যুদ্ধজাহাজ দেখাতে চলেছি। আর সেরা যুদ্ধজাহাজটি দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। আমাদের তালিকার 10 নম্বর রয়েছে আকিজুকি ক্লাস জাপান। ওপিএস 50 ডুয়েল ব্যান্ড মাল্টিমোড রাডার এবং সি ব্যান্ড এইএস এর রাডারযুক্ত জাপানি বিধ্বংসী যুদ্ধজাহাজ কোগাক প্রযুক্তি ব্যবহার করে। রোলস রয়েস স্প্রে SMIC গ্যাস টারবাইন দ্বারা 78 MW শক্তি সঞ্চার করে। 30 নট গতিতে 200 জন ক্রু সহ এই জাহাজটি 6,800 টন ভার বহনে সক্ষম। সাথে রয়েছে 2টি হেলিকপ্টার অবতরণের সুবিধা। আমাদের তালিকায় 9 নম্বর রয়েছে টাই 52C লুয়াং। চায়নার এই দৈত্যের সাথে সংযুক্ত হয়েছে ইলেকট্রনিক্যালি স্ক্যানিং রাডার, লং রেঞ্জ SAM সিস্টেম এবং সাথে ভূস্থলে আঘাত হানার ক্ষমতা। কোডক প্রযুক্তির মাধ্যমে ডিজেল ইঞ্জিন এবং গ্যাস টারবাইনের সহায়তায় গতিতে এনেছে অন্য মাত্রা। এতে রয়েছে টাইপ 346 ডুয়েল ব্র্যান্ড অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যানিং অ্যারো রাডার। 155 মিটার দৈর্ঘ্যের এই জাহাজ 32 নট গতিতে 280 জন ক্রু সমেত 7,000 টন ভার বহনে সক্ষম এবং একটি হেলিকপ্টার অবতরণের সুবিধাও রয়েছে এতে। এছাড়াও এতে রয়েছে 1x100mm টাইপ 210 মেইন গান যার রেঞ্জ 15 থেকে 20 কিলোমিটার। সাথে রয়েছে HQ-9 লং রেঞ্জ SAM সিস্টেমের জন্য 48x ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। এছাড়াও 16x স্ল্যান্ট লঞ্চার, YJ-62 অ্যান্টিশিপ মিসাইল। আমাদের তালিকার 8 নম্বর রয়েছে টাইপ 45 ডেয়ারিং ক্লাস ব্রিটেন। ব্রিটেনের এই দানবের শক্তি সঞ্চারের জন্য যুক্ত হয়েছে টাইপ 45S যাতে রয়েছে IEP এর মতো উন্নত প্রযুক্তি। ডিজেল ইলেকট্রিক্যাল ইঞ্জিন বিদ্যুৎ উৎপন্ন করে ইঞ্জিন সক্রিয় রাখে। 18 নট গতিতে 191 জন ক্রু সহ এই জাহাজ 8,000 টন ভার বহনে সক্ষম এবং এতে একটি হেলিকপ্টার অবতরণ করতে পারে। এতে রয়েছে মিসাইল উৎক্ষেপণের জন্য 48XL ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, হারপুন অ্যান্টিশিপ মিসাইলের জন্য রয়েছে 8X ইনক্লুডেড টিউব লঞ্চার আর 1X বে এবং 1X বে MK-8 114mm গান এবং 2X 30mm বুশমাস্টার ক্যানন্স। আমাদের তালিকার 7 নম্বর রয়েছে হরিজন ক্লাস ফ্রান্স। কোগ্যাক পদ্ধতিতে এতে 2XLM-2500 গ্যাস টারবাইন যুক্ত রয়েছে যা প্রত্যেক 20.5 MW শক্তি সঞ্চার করে। 2X পাইলিস্টিক ডিজেল ইঞ্জিন প্রত্যেকে 4.7 MW শক্তি সঞ্চার করে। এতে রয়েছে 1XEMPR সিঙ্গেল ফেজড প্যাসিভ ইলেকট্রনিক্যাল স্ক্যানিং রাডার। $1.5 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই যুদ্ধজাহাজ 236 জন ক্রু সহ মোট 7,000 টন ভার বহনে সক্ষম। একটি হেলিকপ্টার অবতরণের সুবিধা রয়েছে এতে। এতে আরও রয়েছে 48XL ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম যাতে যুক্ত রয়েছে 48 অস্টার 12 এবং অস্টার 30 মিসাইল। অ্যান্টিশিপ মিসাইল উৎক্ষেপণের জন্য রয়েছে 8S ইনক্লুডেড টিউব লঞ্চার এবং 2X অটোমেলেরা 46mm সুপার র্যাপিড গানস। আমাদের তালিকার 6 নম্বর রয়েছে কলকাতা ইন্ডিয়া। 160 মিটার দৈর্ঘ্য সিগ্যাক পদ্ধতিতে 4X জয়রা ম্যাসপ্রোক্ট DT-59 রিভার্সেবল গ্যাস টারবাইন সমৃদ্ধ জাহাজটি 350 জন ক্রু সহ প্রায় 18 নট গতিতে 7,500 টন ভার নিয়ে চলতে পারে। অপট্রনিক সিস্টেম LW-08MF স্টার সেন্সর এতে যুক্ত রয়েছে। এতে রয়েছে একসঙ্গে 2টি হেলিকপ্টার অবতরণের সুবিধা।
এছাড়াও এতে রয়েছে 2x8 cell ইউনিভার্সাল ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম, 4x8 cell VLS, 1x76mm অটো মেলেরা সুপার র্যাপিড গানস, 2xRUB 6000 রকেট লঞ্চার। আমাদের তালিকার পাঁচে রয়েছে হোবার্ট ক্লাস অস্ট্রেলিয়া, এতে রয়েছে কোডক পরিচালিত 2xGELM 2500 গ্যাস টারবাইন্স, যা প্রত্যেক 17.5 MW শক্তি সঞ্চয় করে, এবং সাথে রয়েছে দুটি ক্যাটারপিলার ব্রাভো ডিজেল ইঞ্জিন যা প্রত্যেকে 5.7 MW শক্তি সঞ্চার করে। ইন্টিগ্রেটেড পোলার সিস্টেম এবং স্পাই আইডি রাডার সম্বলিত জাহাজটি সম্পূর্ণ অটোমেটেড। $991 বিলিয়ন নির্মিত তিনটি জাহাজে প্রত্যেকটি 234 জন ক্রু সহ মোট 7000 টন ভার বহনে সক্ষম। প্রায় 30 নট গতিতে এটা ছুটে চলে এবং একটি হেলিকপ্টার এখানে অবতরণ করতে পারে। এছাড়াও এতে রয়েছে 48XL MK41 VLS 8X হারপন, অ্যান্টি শিপ মিসাইল সহ অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম। আমাদের তালিকার চারে রয়েছে টাইপ 52। 157 মিটার দৈর্ঘ্যের যুদ্ধজাহাজটি 228 জন ক্রু সমেত 7500 টন ভার বহনে সক্ষম, আর একটি হেলিকপ্টার অবতরণের সুবিধা রয়েছে এতে। এই জাহাজটি সর্বোচ্চ 31 নট গতিতে চলতে পারে। 28 MW গতি সঞ্চার করা জাহাজটি ইঞ্জিন কোডগ প্রযুক্তি দ্বারা নির্মিত, এতে যুক্ত হয়েছে অটোমেটেড সেন্সর রাডার। এছাড়াও এতে রয়েছে 1x130mm মেইন গান, 2x30mm গানস, 1x টাইপ 113011 ব্যারেল, 2mm CTWS, 24T 1x FL 3000N শর্ট রেঞ্জ স্যাম লঞ্চার, 2x SSL লাইটওয়ার্ক টর্পেডো টিউবস, 64 সেল ইউনিভার্সাল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। আমাদের তালিকার তিনে রয়েছে অ্যাটাকো ক্লাস জাপান। জাপানের যুদ্ধজাহাজটি আমেরিকার যুদ্ধজাহাজ হতে আয়তনে বেশ বড়। 7500 KW শক্তি উৎপাদন করা 4XLM 2500 গ্যাস টারবাইন যুক্ত এই জাহাজটি অটোমেটেড সেন্সর রাডার সম্পন্ন। 140 বিলিয়ন ইয়ান ব্যয়ে নির্মিত এই জাহাজটির দৈর্ঘ্য 165 মিটার, যা 300 নাবিক সহ 10000 টন ভার বহনের ক্ষমতা রাখে। জাহাজটিতে একটি হেলিকপ্টার অবতরণের সুবিধা রয়েছে। এছাড়াও এতে রয়েছে 96XL MK41 VLS, যার মধ্যে রয়েছে SM2 ESSM SM3 ASROC, এর মধ্যে অ্যান্টি সাবমেরিন মিসাইলও রয়েছে। আমাদের তালিকায় 2 নম্বর রয়েছে আর্লে বোর্কে ক্লাস USA। 1.843 বিলিয়ন ডলার ব্যয় নির্মিত 19800 KW শক্তি উৎপাদন করা 4XLM 250 গ্যাস টারবাইন যুক্ত 154 মিটার দৈর্ঘ্যের আর্লে ব্রোকে ক্লাস যুদ্ধজাহাজটির মালিক আমেরিকা। 1988 সালে ইনগাল শিপ বিল্ডিং এবং বাথ আয়রন ওয়ার্কস কোম্পানির দ্বারা নির্মিত। এতে 276 জন ক্রু সহ প্রায় 9800 টন ভার বহনের ক্ষমতা রয়েছে এর। এতে দুটি হেলিকপ্টার অবতরণ করতে পারে। এছাড়াও এতে রয়েছে 96XL MK41 VLS, যার মধ্যে বেশ ধ্বংসাত্মক মিসাইল যুক্ত রয়েছে, 8X হারপুন অ্যান্টি শিপ মিসাইল, 1X127MM MK45 মেইন গান রয়েছে, 2x25mm বুশমাস্টার কামান যা হঠাৎ আক্রমণ নিধনে বেশ কার্যকরী। আমাদের তালিকার 1 নম্বর রয়েছে কিং সেজং দ্য গ্রেট ক্লাস দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া বর্তমান বিশ্বের 1 নম্বর যুদ্ধজাহাজের নির্মাতা দেশ এবং গর্বিত মালিক। তাদের থাকা সর্ববৃহৎ জাহাজের কারখানা যা আমেরিকা এবং ইউরোপকেও ছাড়িয়ে যায়। 11000 টন ভার বহনে সক্ষম বিশ্বের সর্ববৃহৎ এই যুদ্ধজাহাজটি তৈরি হয়েছিল মাত্র 2 বছরের মতো সংক্ষিপ্ত সময়ে। $923 মিলিয়ন ব্যয়ে জাহাজটি নির্মাণ করে হুন্দাই হ্যাভি ইন্ডাস্ট্রি অ্যান্ড ডাওয়ে শিপবিল্ডিং এবং মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি। একটিমাত্র বাক্য যথেষ্ট এর কার্যক্ষমতা সম্পর্কে ধারণা দিতে, আর তা হলো এই শ্রেণীর একটি যুদ্ধজাহাজ পুরো উত্তর কোরিয়ার ভূগর্ভের উপরিস্থ এবং নিচস্থ নৌবহর সম্পূর্ণরূপে চোখের নিমেষে ধ্বংস করে দিতে সক্ষম। এটির অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা বহির্দেশের আকাশযান এবং ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে সক্ষম। বহু কার্যক্ষমতার অধিকারী এই যুদ্ধজাহাজটি কোগ্যাগ প্রযুক্তি দ্বারা 4 গুণ শক্তি সম্পন্ন। GELM 2500 প্রযুক্তি 75 MW শক্তি সঞ্চার করে। সেন্সর হিসেবে রয়েছে স্পাই আইডি, যা প্যাসিভ ইলেকট্রিক স্ক্যানিং দ্বারা PESA রাডার, যার 4টি কপাট রয়েছে।
প্রায় 350 কিলোমিটার অবধি এই রাডার দিয়ে ক্ষেপণাস্ত্র সন্ধানে সক্ষম। তাছাড়া স্পাই 1DV ট্রান্সমিটার এবং MK-99 এর মতো আধুনিক সরঞ্জামাদি সজ্জিত মিসাইল ক্ষেপণের জন্য রয়েছে MK-41 উৎক্ষেপণ ব্যবস্থা, যা বহুদিক হতে আসা আক্রমণ ঠেকাতে সক্ষম। এর সব ধরনের প্রযুক্তি স্বয়ংক্রিয়, যা নিজেই কোনো সাহায্য ছাড়া লক্ষ্যবস্তু চিহ্নিত করে এবং নিশানা তাক করতে পারে। 30 নট গতি সম্পন্ন এই যুদ্ধজাহাজটি প্রায় 165 মিটার দৈর্ঘ্যের এবং তাতে 300 জন নাবিক বহনের ব্যবস্থা রয়েছে। এই জাহাজে 2টি হেলিকপ্টার অবতরণ করতে পারে। ভাঙা গড়ার এই বিশ্বে সামনে আরও নতুন প্রযুক্তি সম্পন্ন যুদ্ধজাহাজ হয়তো আসবে, তবে প্রতিবারই বিস্ময় নিয়ে দেখেই যাব অবাক বিশ্বের সৃষ্টিগুলো, যা নিমেষেই শত্রু নিধন করতে পারে আর মুহূর্তে হয়ে যেতে পারে শত্রু আর ধ্বংস করে দিতে পারে এই পৃথিবীকে। আশা করি আপনারা উপভোগ করেছেন আমাদের আজকের ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে।